হে সকলকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি তো খুব ভালোই আছি। এই ভিডিওটা দাদার রিসেপশনের ভিডিও। তো এখানে দুপুরবেলা যে জিনিসটা করা হচ্ছিল সেটা হচ্ছে ভাত কাপড় দেওয়া হচ্ছিল। বাঙালিদের বিয়ে মানে হাজারটা রকম রিচুয়ালস তোমরা সকলেই জানো, আর এই কারণেই বাঙালিদের বিয়েটা আমার খুব ভালো লাগে। আর বাঙালির বিয়েদের মানে বাঙালিদের বিয়েতে যে রিচুয়ালসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া। এখনকার দিনে আর কোনো ছেলে শুধু মেয়ের দায়িত্ব নেয় না, অবশ্যই মেয়েরাও ছেলেদেরই দায়িত্ব নেয়। তো এই সময়টা বেশ ভালোই লাগে আমার দেখতে। তো দুজনকে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দিদি। তারপর সন্ধেবেলা এখানে আমি সবাইকে সাজিয়ে গুছিয়ে অ্যাট লাস্ট নিজে রেডি হয়েছি। দেন আমরা চলে যাই লজে। লজে গিয়ে সব পুচকে পাচকাদের সাথে আমি ছিলাম, কারণ আমার বয়সে তো কেউ ছিল না, তাই পুচকেটার সাথে একটু ছবি তুলে নিলাম। তারপর এখানে দাদা আর বউ মনির একটু ভিডিও শ্যুট চলছিল, আর এই পুচকেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই আমি বললাম যে তুমি একটু পোজ দাও, আমি তোমাকেও নিয়ে নিই। এরপর নিচে গিয়ে দেখলাম সবাই নাচানেচে শুরু করে দিয়েছে। তারপর ওদের নাচ দেখতে দেখতে আমিও ভাবলাম আমি একটু নেচে নিই। অনেকক্ষণ নাচানাচি করার পর লিটারালি আমি হাঁপিয়ে গেছিলাম। তারপর দেখলাম বৌমণি এখানে নেই, তো চলো একটু ছবি তোলা যাক। এদেরকে নিয়ে আমি ফটোশ্যুট করতে যাব কি, এরাই দেখি আমাকে টেনে নিয়ে চলে গেল, বললো চলো আবার একটু নাচ ফাচ করবো। তারপর আমরা হাঁপিয়ে উঠেছিলাম, তো আমরা চলে আসলাম খেতে। তো এই পুচকে পাচকাদের নিয়ে আমি একটু খেতে বসে গেছিলাম। তারপর এখানে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, সত্যি বলতে আমি আইসক্রিম অত ভালোবাসি না, তো আমারটাই পুচকেটাই খেয়ে নিয়েছিল। দেন আমরা আবার নাচানাচি সেকশনে চলে যাই। এরপর আমরা একটু ফ্যামিলি ফটোশ্যুট করতে চলে যাই সবাই মিলে একসাথে। তারপর বাড়ি গিয়ে পুচকিটা বলে একটু ভিডিও বানাবো। তো এভাবে দিনটা কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো ফর মোর।